আজ মহা অষ্টমী কঠোর নিরাপত্তায় আনন্দ ঘন পরিবেশে মন্দিরে মন্দিরে উদযাপিত হচ্ছে এবারে দুর্গা পূজা বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শকুত সাগর ক্যামেরায় ছিলেন শাউন শাহরিয়ার ঢাক ঢোল শঙ্খ আর উলুধ্বনিতে চলছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে মহা শেষ হয়েছে মহা সপ্তমী আজ মহা অষ্টমী এদিনের মূল আকর্ষণ কুমারী পূজা ও সন্ধি পূজা পূজা উদযাপনে সকাল থেকে ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে রাজধানীর মিরপুরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির মনে শঙ্কা থাকলো সকলে মন্দির এসেছেন পরিবার নিয়ে প্রত্যাশা সকল অশুভ শক্তি শেষ হয়ে শান্তি ফিরবে সকলের মাঝে এই যে অঞ্জলি রাখলাম এখন অঞ্জলি ভাঙবো খাবো তারপর আবার ঘুরবো সবাই শান্তিতে থাকুক সুখে থাকুক সুস্থ থাকুক পূজা এসে অঞ্জলি দিলাম এবার প্রসাদটা নেওয়ার পালা বিভিন্ন জায়গায় মনে করেন জ্ঞানজাম হচ্ছে ওইটা নিয়ে ভীষণ খারাপ লাগতেছে এই না মন্দিরে এসে তো দেখতেছি অনেক মানুষ ভালো লাগতেছে মনে হচ্ছে না সেই সংখ্যাটা সবাই ভয় পাচ্ছে পূজা যেতে সেরকম যেন না হয় পরিস্থিতি কঠোর নিরাপত্তা আনন্দ ঘন পরিবেশে উদযাপিত হচ্ছে এবারে দুর্গা পূজা জানালেন মন্দির কমিটিরই এই কর্মকর্তা বৃন্দ নিশ্চিত নিরাপত্তা অবস্থার মধ্যে পূজা হচ্ছে এবং ভক্তরা খুব ছন্দে এবং আনন্দের সাথে পূজাটা উপভোগ করছে গত বছর যেভাবে আমরা ভালোভাবে পূজা করেছি এভাবে পূজা আমাদের ভালো হবে প্রশাসন বিভাগ আমাদেরকে অনেক সহজা করেছেন বুধবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা আর তেরোই অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই উৎসবের সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহাষ্টমী সকল অশুভ শক্তি বধ করে পৃথিবীতে সুখ শান্তি আর সমৃদ্ধি বয়ে আনবে মা দুর্গা এমনটাই প্রত্যাশা সকলের শকত সাগর আনন্দ টিভি ঢাকা